দেখুন, জিএলএফ বিজনেস স্কুল ইজ অ্যাকচুয়ালি প্রমোটেড বাই গ্লোবাল লিডারশিপ ফোরাম। ওকে, গ্লোবাল লিডারশিপ ফোরাম তৈরি হয়েছিল 2005 সালে, আইআইএম জোকার একটা কনফারেন্স থেকে এর স্টার্ট হয়। তখন আমাদের মোটো ছিল যে আমরা একটা ফোরাম তৈরি করব, যে ফোরামে আমাদের কিছু একাডেমিক অ্যাক্টিভিটিস থাকবে, আমরা ফিউচার লিডার তৈরি করব, বিজনেস লিডার তৈরি করব। ওকে, ফিউচার বিজনেস লিডার তৈরি করার পেছনের উদ্দেশ্যটা হচ্ছে যে ম্যানেজমেন্ট এডুকেশন একটা ইভলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে গত 30 বছর বা 40 বছরের এই স্প্যানটা যদি আমরা দেখি। প্রথমের দিকে আমাদের ফোকাস ছিল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপরে, যে অ্যাডমিনিস্ট্রেশন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কনসেপ্টটাকে এসেছিল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে, তার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সি কিছু মডেলকে নিয়ে একটা মডেল খাড়া করা হয়েছিল। তারপরের ফেজটা হলো বিজনেস ম্যানেজমেন্টে, যখন রিসোর্স ম্যানেজমেন্ট বা ফাংশনাল ম্যানেজমেন্টের উপরে জোর দেওয়া হলো। কিন্তু পরবর্তীকালে বিজনেস লিডারশিপ মডেলটা খুব ইম্পর্টেন্ট হয়ে উঠলো, কারণ এটা ছাড়া দেখা গেল যে লং টার্ম সাস্টেনেবিলিটিটা অসম্ভব হয়ে পড়ছে। তার জন্যে আমরা বিজনেস লিডারশিপ ফোরাম বা গ্লোবাল লিডারশিপ ফোরাম তৈরি করলাম, এবং গ্র্যাজুয়ালি আমরা ফর্মাল এডুকেশন MBA প্রোগ্রামের দিকে এলাম, BBA প্রোগ্রামের দিকে এলাম, যাতে এটাকে আমরা ক্যারিকুলামের মধ্যে দিয়ে প্রমোট করতে পারি। আর এখন 21st century বিজনেস সিনারিও যা দাঁড়াচ্ছে, তাতে আমরা একটা গ্লোবাল ভিলেজে বাস করছি, আর আমাদের দেশে এখন সমস্ত মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো অপারেট করছে, বা আমাদের যারা বড় কোম্পানি আছে তারা বিদেশে গিয়ে ব্যবসা করার সুযোগ পাচ্ছে। সেই জন্য আমাদের এখন এমন ম্যানেজার তৈরি করতে হবে যারা ইন ট্রু সেন্স গ্লোবাল ম্যানেজার হতে পারে। এই গ্লোবাল ম্যানেজার তৈরি করাটা আমাদের একটা উদ্দেশ্য, এবং সেই দিকেই আমরা যাচ্ছি। এর কতগুলি আমরা প্যারামিটার নিয়েছি যাতে তাদের ডেভেলপমেন্টটা হতে পারে, লিডারশিপ বিজনেস লিডার হিসেবে, ফিউচার বিজনেস লিডার হিসেবে তারা নিজেদেরকে প্রজেক্ট করতে পারে। তার মধ্যে একটা হচ্ছে ইনোভেটিভ থিঙ্কিং। শুধু ইনোভেটিভ থিঙ্কিং থাকলেই হবে না, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তাদের এন্টারপ্রেনারশিপ দরকার, তাদের স্ট্র্যাটেজিক থিঙ্কিং দরকার, তাদের সাস্টেনেবিলিটি দরকার, এবং ভ্যালু এথিক্স দরকার। এই 5টা প্যারামিটার নিয়ে আমরা কাজ করছি।